हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। मेरी क्रिसमस एंड हैप्पी न्यू ईयर टू ऑल माय बिलावेड फ्रेंड्स। घड़ीते कटा बाजे जानें? 4:30। भीषण एक्साइटेड चललाम त्रिवंदम थेके थेक्काड्डी। त्रिवंदम थेके थेक्काड्डी बाय रोड कौन रास्ता दिए जाब, की करब, की खाब, कोथाय दाड़ब, थेक्काड्डीते गिएई बा की करब, सब किछु आपनादेर संगे शेयर करब। संगे थाकुन। आर बेड़ाते जाच्छी ताई एकटू तो साजुगुजु करतेई हबे। অনেক লাগেজ হয়ে গেছে, লাগেজগুলো ফটাফট ডিগিতে ভরে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখুন ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, চারিদিক অন্ধকার। অন্ধকার থাকতেই আমরা বেরিয়ে পড়েছি। ত্রিবান্দম থেকে এমসি রোড ধরে আমরা চলেছি। এখন আমরা আদুরের দিকে রওনা দিয়েছি। রাস্তাঘাট একদম খালি, জনমানব নেই বললেই চলে। এটা হচ্ছে মান্নানতলা জংশন। এইবার আস্তে আস্তে আমরা শহরের থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এক্ষুনি মাইলস্টোনে দেখলাম থেক্কাড্ডি এখান থেকে 208 কিলোমিটার। আমাদের মতন বহু লোকই বেরিয়ে পড়েছে। দেখুন বাইক নিয়ে কীরকম চললো সব। এখানে বাইকে করে ট্রিপ করার একটা দারুণ ক্রেজ আছে। এখন আমরা চলেছি কিরিমান্নুর হয়ে শবরীমালার রাস্তা ধরে, বহু চর্চিত সেই শবরীমালা। সকাল 6টা বেজে গেছে কিন্তু এখনও এখানে সকাল হয়নি। একটু একটু করে সকালের আলো ফুটছে। এবার আপনাদেরকে রাস্তাটা দেখাতে পারবো। রাস্তার দুধার ধরে শুধু গাছ আর জঙ্গল। কি সুন্দর চার্চটা দেখুন। এই হচ্ছে সেই বিখ্যাত শবরীমালা যাওয়ার রাস্তা। যদিও আমরা শবরীমালা যাচ্ছি না, কিন্তু এই রোড ধরেই আমাদেরকে যেতে হবে। কি সুন্দর শান্ত পরিবেশ, জলের আওয়াজটাও পরিষ্কার পাওয়া যাচ্ছে এখানে। রাবার প্লান্টেশন। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। খুব খাড়াই নয় কিন্তু টার্নও আছে আর উচ্চতাও ভালোই আছে। দুদিকে শুধু রাবারের গাছ। এই দেখুন কিরকম রাবার প্লান্টেশন হয়েছে। অনেকটা ভোরবেলায় বেরোনোতে রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছি। এখনো পর্যন্ত রাস্তায় সেরকম গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। অনেকটাই উঠে গেছি। কি পরিষ্কার রাস্তাঘাট, এমনি সুন্দর সাজানো সব বাড়ি, দেখে অসাধারণ লাগছে। এবার একটু চা খাওয়া প্রয়োজন, কিন্তু কোথাও এখনো পর্যন্ত একটাও টি স্টল দেখতে পাইনি। দেখুন কি সুন্দর আনারস, আনারস চাষ হয়েছে। এখান থেকে 65 কিলোমিটার দূরে কুমিলি। আমরা এখন কুমিলির পথে চলেছি। এতক্ষণ দেখলাম আনারস চাষ, এবার দেখুন রাবার প্লান্টেশন। রাস্তার দুধার ধরে শুধু রাবার প্লান্টেশন। কি সুন্দর যে লাগছে বলে বোঝাতে পারবো না। এই দেখুন বাঁশের জঙ্গল। এই বাঁশের জঙ্গলটা দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম। অবশেষে একটা চায়ের দোকান পাওয়া গেছে। চলুন আগে একটু চা খেয়ে আসা যাক। এই সোজা রাস্তা ধরে আমরা 61 কিলোমিটার গেলেই থেক্কাড্ডি পৌঁছে যাব। ফাইনালি এক কাপ চা পাওয়া গেছে। চাটাতে মিষ্টি একটু বেশি, কিন্তু তাহলেও চলবে। এটা একটা ভিউ পয়েন্ট। ওই দেখুন দূরে আনারসের চাষ। পাহাড়গুলো দেখুন কি সুন্দর। খুব বেশি হাইট না হলেও দেখতে অসাধারণ।
কি অসাধারণ দেখুন। এখানে রাস্তার মাঝখানে একটি ঝর্ণা পেয়েছি। দারুণ না? তেক্কাডির খুব কাছে পৌঁছে গেছি, আর 34 কিলোমিটার গেলেই তেক্কাডি পৌঁছে যাব। এই দেখুন চা বাগান, একটু একটু ঠান্ডা হাওয়াও বইছে, দারুণ লাগছে, দারুণ। একটা রেস্টুরেন্টে এসে নেমেছি, হোটেল অন্নপূর্ণা। দেখা যাক এখানে কি পাওয়া যায়। তার আগে চলুন দেখে আসি একটু চা বাগান। ঠিক চা বাগানের গায়েই রেস্টুরেন্টটা। আমরা থেকাদির খুব কাছেই পৌঁছে গেছি। ওই দেখুন ওই রাস্তাটা দিয়ে আমরা এক্ষুনি এলাম। রেস্টুরেন্টে ঢুকে বসেছি, মোটামুটি সবার পাশে একই খাবার দেখছি, মশলা ধোসা। তাই আমিও মশলা ধোসাই অর্ডার করলাম, দেখা যাক কেমন টেস্ট হয়। মশলা ধোসা এসে গেছে, এইবার টেস্ট করে দেখি ধোসার কেমন টেস্ট এখানকার। টেস্টি এই রেস্টুরেন্টটা, সত্যি সুন্দর। যেমনি সুন্দর লোকেশনে এই রেস্টুরেন্টটা, সেরকম সুন্দরের খাবারের স্বাদ। এখানকার একটা বিখ্যাত টি এভিটি, এভিটি টি এর ফ্যাক্টরি আউটলেট এটা। এই যে টি গার্ডেন, টি গার্ডেনের সঙ্গে এই ফ্যাক্টরি আউটলেট, আর সঙ্গে হোটেল অন্নপূর্ণা, পিওর ভেজ রেস্টুরেন্ট। খাবার সত্যি খুব সুন্দর। খাওয়া দাওয়ার পার্ট শেষ, এবার আবার চলা শুরু। আর মাত্র 27 কিলোমিটার পরে পৌঁছে যাব। ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমি থেকাটি ঢুকে গেছি। থেকাটিতে এই একটা হোমস্টে আমি বুক করেছিলাম, সেই হোমস্টেতে আপাতত এসেছি। চেকিং করে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আজ আপাতত এটুকুই। নেক্সট হাফে কী করবো তা নিয়ে দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন স্টে ফিট, স্টে হেলদি, বি হ্যাপি।